আপনারা জানেন গত 16ই মে 2021 তারিখ রাজধানীর পল্লবীতে নিজ সন্তানের সামনে শাইনউদ্দিনকে সন্ত্রাসীরা চাপাতি রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই নির্মম ঘটনার সহিত যারা সংযুক্ত ছিল, যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে র‍্যাব অভিযান শুরু করে। উক্ত নির্মম ঘটনায় সাইফউদ্দিনের মাতা মোসাম্মত আকলিমা রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ইতিমধ্যে হত্যাকাণ্ডটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা দল এবং র‍্যাব চার অভিযান শুরু করে। উক্ত অভিযানের ধারাবাহিকতায় গত 19 মে 2021 তারিখ 1130 ঘটিকায় চাঁদপুর হতে এই নৃশংস ঘটনায় সরাসরি জড়িত হাসানকে র‍্যাব গ্রেফতার করে। পরবর্তীতে অদ্য 20 মে 2021 03:00 ঘটিকায় ভৈরবের ভৈরবপুর হতে উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী নির্দেশদাতা এক নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আউয়ালকে গ্রেফতার করা হয়। অদ্য 05:00 ঘটিকায় বাউফল পটুয়াখালী হতে এজাহার নামীয় 19 নম্বর আসামি মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকারোক্তি দিয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় মূলত জমি সংক্রান্ত বিরোধ থেকে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়। উক্ত ঘটনার 4-5 দিন পূর্বে ঘটনার মূল হোতা মূল পরিকল্পনাকারী এক নম্বর আসামি মোহাম্মদ আউয়াল এর কলাবাগানস্থ অফিসে মোহাম্মদ তাহের যে 2 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি মোহাম্মদ সুমন সহ একটি হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। মাঠ পর্যায়ে এই হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য সুমনকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে সুমন সহ 10-12 জন সক্রিয়ভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করে এবং আরও বেশ কয়েকজন উক্ত কিলিং মিশনে সংযুক্ত ছিল। উক্ত কিলিং মিশনে অংশগ্রহণকারীরা 16 মে 2021 তারিখে বিকেলে ঘটনাস্থলে জড়ো হয়। সুমন নিহত শাহিনকে ঘটনাস্থলে আসার জন্য দাওয়াত দেয়। নিহত শাহিন ঘটনাস্থলে তার সন্তান 7 বছরের ছেলে মাশরাফিকে নিয়ে উপস্থিত হয়। মীমাংসার অজুহাতে পূর্বে থেকেই উৎপেতে থাকা সুমন সহ মনির, মানিক, হাসান, ইকবাল ও মুরাদ সহ 10-12 জন ঘটনাস্থলে আসা শাহিনকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। প্রাথমিকভাবে সুমন প্রথম কোপ দেয়, পরবর্তীতে পর্যায়ক্রমে মনির, মানিক ও হাসান ঘটনাস্থলে তাদের শাহিনকে কোপ দিতে থাকে এবং শেষ পর্যায়ে শরীরের ঊর্ধ্বাংশে মনির এবং হাঁটু ও পায়ের নিম্নাংশে মানিক অমানবিকভাবে কুপিয়ে নির্মমভাবে শাহিনউদ্দিনকে হত্যা করে। উক্ত সময়ে বাবু সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে লুকআউট ম্যান হিসেবে নজরদারি করছিল। সম্পূর্ণ হত্যাকাণ্ড এই ঘটনাটি সংঘটিত হয় 5 থেকে 7 মিনিটের ভিতরে। ঘটনা শেষে সুমন সহ হত্যাকাণ্ডের অন্যান্য আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পূর্বে সুমন ঘটনার মূল হোতা মূল পরিকল্পনাকারী এক নম্বর আসামিকে মোবাইল ফোনে জানায় স্যার ফিনিশ। গত 17 মে মামলার এজাহার নামীয় 13 নম্বর আসামি দীপুকে র‍্যাব চার গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করে। এই সন্ত্রাসী দল এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, রিক্সা টোকেন বাণিজ্য, মাদক, জুয়াসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। ধন্যবাদ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা অ্যাকচুয়ালি এই হত্যাকাণ্ড কত টাকার বিনিময়ে হয়েছে এই ব্যাপারে এখনও আমরা কোনো তথ্য পাইনি। যেটা আমরা পেয়েছি, সুমন আমাদের যে এক নম্বর যে আসামি আউয়ালের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের এই আউয়ালের বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কাজের সাথে সে জড়িত, জমি দখল সহ বিভিন্ন কাজে সুমন সহযোগিতা করে আসছিল। তো এই জমি দখল সহ বিভিন্ন কাজে যখন
আওয়ালের সাথে শাহিনউদ্দিনের বনিবনা হচ্ছিল না, তখন সুমন সহ সুমনের যে গ্রুপে তাদেরও একটি ক্ষোভ ছিল শাহিনউদ্দিনকে মেরে ফেলার ব্যাপারে। তো প্রাথমিকভাবে আমাদের জিজ্ঞাসাবাদে ওদের কাছ থেকে এখনও আমরা কত টাকার বিনিময়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটা পাইনি। তো ভিকটিমের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এটা 30 লক্ষ টাকা চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি, হত্যাকাণ্ডের পরপর সুমন, মনির, মানিক সহ এরকম কয়েকজনকে আপাতত গা ঢাকা দেওয়ার জন্য 1,000 টাকা দিয়েছিল। নিহত শাহিনউদ্দিন তার নিজের জমি মোহাম্মদ আওয়ালকে দিতে রাজি হন নাই এবং এই জমি দেওয়ার ব্যাপারে বনিবনা হচ্ছিল না দীর্ঘদিন যাবৎ। এটা এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা এতটুকু পেয়েছি। বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যাবে। সুমনেরকে আমরা এখনও গ্রেফতার করিনি, সুমনকে ডিবি গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে সুমনের কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। আমরা পেয়েছি সুমন একজন সন্ত্রাসী, একজন মাদক সেবী এবং এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং এলাকায় বিভিন্ন জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। আমাদের কাছে সুমন একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। ধন্যবাদ।